বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ঔষধ ব্যবসায়ী এবং ফার্মাসিস্ট ও ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ওয়াসিউল ইসলাম নয়ন, প্রোপাইটার ও ফার্মাসিস্ট, জামাতা মেডিসিন কর্নার, কোর্ট স্টেশন, হরগম বাজার, রাজশাহী। আমি একজন ঔষধ ব্যবসায়ী। গত 5 বছর আগে শুধু বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে গ্রেড সি ফার্মেসি টেকনিশিয়ানের কোর্স করে এবং ঔষধ প্রশাসন অধিদপ্তরের থেকে ড্রাইভ লাইসেন্স নিয়ে ঔষধের ব্যবসা শুরু করি। ঔষধ সম্পর্কিত বিস্তারিত অভিজ্ঞতা, যেমন অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার, সঠিকভাবে ঔষধ সংরক্ষণ ও ডিসপেন্সিং, ওটিসি মেডিসিন, রোগীর কাউন্সেলিং, এক্সপায়ারি মেডিসিন রেজিস্টার, অ্যান্টিবায়োটিক রেজিস্টার, এই বিষয়গুলো সম্বন্ধে সঠিকভাবে জ্ঞান না থাকার কারণে আমি ব্যবসা করতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এবং তার মধ্যে উল্লেখযোগ্য বিষয় হলো একজন ব্যবসায়ীর জন্য ঔষধ এক্সপায়ার, এই জিনিসগুলো মেনটেন করার কারণে ঔষধ এক্সপায়ার বর্তমানে আমার অনেক কম হচ্ছে। বিশেষ করে গ্রাহককে সঠিকভাবে সেবা দিতে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। গত 2021 সালে ম্যাজন সায়েন্সেস ফর হেলথ, দ্যাট মিনস MSH, বেটার হেলথ ইন বাংলাদেশ, দ্যাট মিনস BHB প্রকল্প থেকে একজন প্রতিনিধি আমার দোকানে আসেন এবং আমার ব্যবসার সার্বিক বিষয় বিবেচনা করে আমাকে 12 দিনের একটি প্রশিক্ষণে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করেন। আমি আমার দোকানের তথ্যসমূহ তার সাথে শেয়ার করি এবং প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নিবন্ধন করি। এই প্রশিক্ষণটি বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল, দ্যাট মিনস PCB, এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর, দ্যাট মিনস DGDA এর তত্ত্বাবধানে VHB MSH প্রদান করে থাকে। পরবর্তীতে আমি প্রতিদিন মাত্র 1 ঘন্টা 30 মিনিট করে 12 দিনের অনলাইন প্রশিক্ষণটিতে অংশগ্রহণ করে প্রশিক্ষণটি সফলভাবে সম্পন্ন করি। এই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক, ড্রাগ সুপার ইন্সপেক্টর, ফার্মেসি কাউন্সিলের সচিব মহোদয় এবং ইন্সপেক্টর বৃন্দ ও DGDA-র বিভিন্ন স্টাফ বৃন্দ। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং অন্যান্য প্রথিতযশা ফার্মাসিস্ট বৃন্দ। প্রশিক্ষণে আমি বিভিন্ন ধরনের রোগ ও ওষুধ ব্যবস্থাপনা, সঠিকভাবে ওষুধ সংরক্ষণ, ডিসপেন্সিং, OTC মেডিসিন, সঠিকভাবে অ্যান্টিবায়োটিকের বিক্রয় ও ব্যবহার, সঠিক যোগাযোগ, রোগীর কাউন্সেলিং, ঔষধ ব্যবসা পরিচালনা করার জন্য বিভিন্ন নিয়ম ইত্যাদি সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছি এবং এই সকল জ্ঞান কাজে লাগিয়ে আমি বর্তমানে সঠিকভাবে এবং সফলভাবে ব্যবসা করতে পারছি। এছাড়া এই প্রশিক্ষণে অংশ নিতে আমি বিভিন্ন জেলার ঔষধ ব্যবসায়ীদের সাথে পরিচিত হয়েছি এবং তাদের সম্পর্কে জানতে পেরেছি। এই প্রশিক্ষণ শেষে আমি ফার্মাসি কাউন্সিল থেকে একটি খননপত্র পাই। পরবর্তীতে সম্মানিত জেলা ড্রাগ সুপার আমার দোকান পরিদর্শন করে আমার দোকানকে মডেল মেশিন শপ হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন এবং ঔষধ প্রশাসন অধিদপ্তর এর সম্মানিত মহাপরিচালক মহোদয় স্বাক্ষরিত সার্টিফিকেটটি প্রদান করেছেন। হাই, ধন্যবাদ জানাই আমি সংশ্লিষ্ট সকলকে। বর্তমানে আমি একটি মডেল মেডিসিন শপের মালিক হিসেবে অত্যন্ত গর্বিত, কারণ আমি বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী সকল নিয়ম মেনে সঠিকভাবে ব্যবসা করতেছি এবং মানুষকে সেবা প্রদান করছি। MSH-এর বেটার হেলথ ইন বাংলাদেশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমাকে। আমি বাংলাদেশের সকল ঔষধ ব্যবসায়ী এবং ফার্মাসিস্ট ভাই বোনদের প্রতি অনুরোধ করছি, আপনারা ব্যবসাটিকে সফলভাবে পরিচালনা করার জন্য VHB MSH এর বিনামূল্যে এই প্রশিক্ষণটি
আহ্বান করুন এবং নিজেকে একজন সফল ও ঔষধ প্রশাসনের তালিকাভুক্ত মডেল মেডিসিন শপের মালিক হিসেবে প্রতিষ্ঠা করুন। সর্বোপরি বিশ্বমানের ঔষধ সেবা নিশ্চিত করতে এবং জনস্বার্থের উন্নয়নে ভূমিকা রাখতে ও প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।